গত জুন মাসে দেশে 467টি সড়ক দুর্ঘটনায় 524 জন নিহত হয়েছে। এর মধ্যে 197টি মোটরসাইকেল দুর্ঘটনাতে মারা গেছেন 204 জন। বিভিন্ন গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে রোড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়, সবচেয়ে বেশি দুর্ঘটনায় ঘটেছে মোটরসাইকেলে। মোট দুর্ঘটনার 42% বেশি মোটরসাইকেলের, আর মোট মৃত্যুর প্রায় 39% এই দুই চাকার বাহনে। জুন মাসের এসব দুর্ঘটনায় 107 জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের 20.41%। বাকি দুর্ঘটনাগুলো ঘটেছে সড়কের অন্যান্য যানবাহন, বিশেষ করে থ্রি হুইলার, ট্রাক, কাভার্ড ভ্যান ও স্থানীয়ভাবে তৈরি যানবাহনে। ত্রুটিপূর্ণ যানবাহন ও বেপরোয়া গতি এসব দুর্ঘটনার মূল কারণ বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। দুর্ঘটনাগুলোর মধ্যে 198টি ঘটেছে নিয়ন্ত্রণ হারিয়ে। সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে।